السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله احمده واستعينه واستغفره واعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد. اذكر গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় বা আলোচনা চলছে আমাদের মধ্যে তার মধ্যে গুরুত্বপূর্ণ এই জন্য মানুষের জীবনে একটা বিরাট অংশ জুড়ে থাকে এই বৈবাহিক অবস্থা আরবে এটা বলে আরবেতে এটাকে বলা হয় মহাশারা ঠিকাকে সাধারণত মানুষ তিন ভাগে ভাগ করে মৌলিকভাবে একটা হচ্ছে অ্যাবাদ একটা হচ্ছে মহাশারা একটা হচ্ছে মহামালাদ এবাদাত অংশে আলোচনা প্রচুর হয়েছে আপনারা শুনেছেন আমাদের শায়খ বলতেন যে কাউ কোনো ফকিকে যদি পরীক্ষা করতে হয় তাহলে তাকে এবাদাত অংশে পরীক্ষা করে লাভ নাই সে কত বড় ফকি পরিচিত হবে তার মহামলাত এবং মহাসায়াতের মধ্যে কতটুকু জ্ঞান আছে সেটা তাছাড়া হালাল হারামের জ্ঞানের সাথে সেটা জড়িত একটি হচ্ছে মানুষ আল্লাহ এবং তার নিজের মাঝে এক কিছু কাজ করে সেগুলি বেশিরভাগ আবাদাত সেগুলির ব্যাপারে দায়বদ্ধতা আল্লাহতালা তাকে যখন ধরবে তখনই সে পাকড়াও করবে সেটা তখন তাকে সেটা জবাবদিহি করতে হবে দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে মানুষের পারস্পরিক যে কাজগুলি হয় সেগুলির জবাবদিহিতা মানুষ দুনিয়াতেই কিছু কিছু করতে হয় সেখানে দুই ধরনের আছে একটি হচ্ছে পারিবারিক একটি হচ্ছে সামাজিক আমাদের দেশে আইনে এটাকে ইসলামিক সোশ্যাল ল নাম দিয়েছে অথচ এটা সোশ্যাল ল নয় যে অংশ বিয়ে শাদি তালাক এই যেগুলি সোশ্যাল ল নয় এগুলি পারিবারিক আইন মূলত সোশ্যাল ল আরও ব্যাপক সেগুলি হচ্ছে বিয়ে সেগুলি হচ্ছে যেমন বেচা কেনা এই জাতীয় এগুলি সোশ্যাল ল হওয়া উচিত ইংরেজরা যখন এদেশে ইসলামী আইনের বিরুদ্ধে কাজ করেছে তখন তারা সব কিছু করলেও একটা কাজে হাত দেয়নি সেটা হচ্ছে আমাদের যেটাকে তারা সোশাল বলেছে এই পারিবারিক বিষয়ে তারা হস্তক্ষেপ করেনি এটাকে তারা ঠিকভাবে রেখেছে আমার আশ্চর্য লাগে যে তারা আলেমদের সমন্বয়ে কিছু কাজ করেছিল যেগুলো এখনও আমাদের জন্য অনেকটা মাইল ফলক হিসেবে রয়ে গেছে এর মধ্যে একটি হচ্ছে হেদায়ার কোডিফাই কুডিফাই করা অর্থাৎ ধারা বিবরণীভাবে হেদে একে তৈরি করা যেটা এখনও মুসলমানি আইন নামে আমাদের দেশে আছে এবং বিভিন্ন আইনের যে আইন যারা পড়ে আইন কলেজ বলেন অথবা বিশ্ববিদ্যালয় বলেন সখানে সেখানে সেটা পড়ানো হয় পরবর্তীতে যেটা ইংরেজ করেনি পরবর্তীতে আমাদের দেশের নামধারী মুসলিমরা সেটা অনেক কিছুই পরিবর্তন করেছে কিন্তু সেটাকে মুসলিম হয়তো মুসলমানি আইন বলতে পারে তারা কিন্তু ইসলামী আইন সেটা নয় ইসলাম এমন এক নীতি দিয়েছে যে নীতি কেউ পরিবর্তন করার ক্ষমতা কারণেই কে পর্যন্ত যেটা হালাল বলেছে হালাল থাকবে যেটা হারাম বলেছে সেটা হারাম থাকবে পরিবর্তন করার ক্ষমতা ইসলাম কাউকে দেয়নি এবং সেটা করতেও পারে না চেষ্টা করলে সে আস্থা করে নিক্ষিপ্ত হবে ইরুদুর আল্লাহ তাদের প্রচেষ্টাকে কখনো সফল হতে দিবেন না হালাল হালাল থাকবে হারাম হারাম থাকবে বিয়ে সাজির ব্যাপারে গুরুত্বপূর্ণ যে জিনিসটি জানা দরখাস্ত হচ্ছে কোন নারীকে বিয়ে করা হালাল আর কোন নারীকে বিয়ে করা হারাম তেমনি একজন নারীর পক্ষ জানা উচিত কোন ছেলেকে বিয়ে করতে আমি পারবো আর কাকে বিয়ে করতে পারবো না এক সাইড সাইড আলোচনা হলে অন্য এসে যায় আমরা দুই করবো না আমরা শুধু কোন নারীকে বিয়ে করা হারাম সেটা আলোচনা করব। অপর পক্ষ বুঝতে পারবেন যে ঠিক অপোজিটটাও জায়েজ নেই সেই হিসাবে সেটাও হারাম করা হয়েছে ইসলামের এই হারাম করা নীতিটা আমি দেখেছি শুধু যে ইসলামী আছে তা নয় বরং আসমানি তো যেগুলি এখনো আছে যেগুলি এখনো কিছু কিছু যেগুলিতে কিছু কিছু এখনও আল্লাহর আইন বাস্তব রয়ে গেছে আল্লাহর নিয়ম রয়ে গেছে সেগুলিতে এখনও দেখা যায় যে এই নীতিগুলোকে অস্বীকার করা হয়নি কোথাও যেমন সমস্ত শরীয়তেই মা হারাম কন্যা হারাম বিয়ে করা এগুলি সমস্ত শরীয়তেই অনুমোদন অনুমোদিত বা সেটাই স্বীকৃত হয়ে আছে আজকে আমার আলোচ্য বিষয় যেটা সেটাতে আমি ফিরে যাচ্ছি আলোচ্য বিষয় হচ্ছে মহারামাত যাদেরকে বিয়ে করা হারাম হারাম শব্দের অর্থ হচ্ছে দুটি একটি হচ্ছে যা নিকটবর্তী হওয়া যায় না বা নিষিদ্ধ আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত যেমন আমরা বলে থাকি যে আমার পক্ষে মদ খাওয়া হারাম অর্থাৎ এটা নিষিদ্ধ আবার বলে থাকি মসজিদুল হারাম অর্থাৎ সম্মানিত মসজিদ দুইটা অর্থ কোনো কোনো হারামের কোনো কোনো কিছু কিছু হারাম আছে যা খারাপ খারাপ হওয়ার কারণে হারাম আর কিছু জিনিস আছে সম্মানিত থাকার কারণে তার কাছে যাওয়া হারাম সম্মানিত হওয়ার কারণে পিতামাতা খারাপ নয় কিন্তু সম্মানিত হওয়ার কারণে তাদেরকে বিয়ে করা হারাম কিন্তু মত খারাপ সেই জন্য সেখানে যাওয়া হারাম দুই অর্থেই আমরা বলতে পারি হারাম শব্দের অর্থ আমরা বুঝে নিয়েছি তাই যদি হয় আমরা আজকে শুধু ওই সাইডে আলোচনা করব যেখানে হারাম করে শরীয়ত কিছু জিনিস দিয়েছেন শরীয়ত এগুলিকে কেন হারাম করেছেন মানুষের ভিতরে হারাম করার কারণগুলি কি এটা আমার জানা উচিত কেন নিজের মা হারাম কন্যা হারাম বা দাদি হারাম এই জাতীয় হারাম করার কারণটা কি ইসলাম একটি পবিত্র বন্ধনের মধ্যে নিয়ম নীতিটা তৈরি করেছেন পারিবারিক বন্ধনটা পবিত্র বন্ধনটা যেখানেই পবিত্রতা ক্ষুণ্ণ হবে সেখানেই ইসলাম সেখানে দিক নির্দেশনা দিয়েছেন যে এই পবিত্রতা ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ সেখানে দেওয়া যাবে না দ্বিতীয় যে কাজটি কারণে হারাম করা হয় সেটা হচ্ছে পরস্পরের মধ্যে মন ও মালিন্য ইসলাম চায় না কোনো মায়ের ব্যাপারে পিতা এবং সন্তান যদি ঝগড়া করে সেটা মনোমালিনের ব্যাপার হয়ে দাঁড়াবে সেটা নিঃসন্দেহে তেমনি ভাবে আরেকজন স্ত্রী নিয়ে টানাটানি করলে সেটাও মনোমালিনের ব্যাপার হয়ে দাঁড়াবে ইসলাম কখনো আরেকজন অধিকারে হস্তক্ষেপ করতে দেয় না সেই জন্য আবার নিজের দুই বোন একসাথে কেউ বিয়ে করলে বা দুই বোনকে একসাথে বিয়ে করলে ভিন্ন অন্য কারো দুই বোন একসাথে বিয়ে করার হারাম করেছে কারণ এদের মধ্যে পরস্পর সবসময় একটি রায়রাত কাজ করে আত্মমর্যাদা কাজ করে পরস্পর ভিতরে দেশ বিদ্বেষ ছড়িয়ে পড়বে এই ইসলাম এগুলিকে হারাম করেছে মৌলিকভাবে যেগুলি হ্যাকমত বা এগুলির মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ কাছে এগুলি হেকমত না থাকলেও আল্লাহর নির্দেশকে পালন করা আমাদের জন্য জরুরি তিনি যেটা হারাম করেছেন সেটা হারাম থাকবে কেমত পর্যন্ত যেটা বুঝলেও হারাম না বুঝলেও হারাম কেন হারাম করেছেন তিনি সেটা জানেন কিন্তু শরীয়তের অনেক কিছুই আমাদের বুঝে আসে সেই হিসাবে আমরা সেগুলিকে আলোচনা করলাম হারামের ক্ষেত্রে অর্থাৎ মহারামার ক্ষেত্রে মহারামাতের ক্ষেত্রে মৌলিকভাবে আয়াত হচ্ছে একটি দুটি আয়াত হচ্ছে দুটি আর হাদিস আছে এর মধ্যে আয়াতের ক্ষেত্রে সুরা নিসার বাইশ এবং তেইশ নম্বর আয়াত বাইশ এবং তেইশ নম্বর আয়াত হচ্ছে মূলত মৌলিকভাবে মহারামাত যে সমস্ত মহিলাদের বিয়ে করা হারাম সেগুলিকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ওলা তানকহু মা নাকহু আবাউকুম মিনান নিসা ইল্লা মা কদ সলাফ ইন্নাহু কানা ফাহশাতাও ওয়া মাক্তাও ওয়া সআআ সাবিলা এর নম্বর আয়াত 3 নম্বর আয়াতে বলেছেন হারামত আলাইকুম মাহাতুকুম ওয়া বানাতুকুম এই পুরো আয়াতটা তিনি উল্লেখ করেছেন এক আধা পৃষ্ঠা ব্যাপী পুরো আয়াতের মধ্যে এই নিয়ম নীতি তিনি উল্লেখ করেছেন হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কোন যে কোন মেয়ে এবং তার ফুফুকে কোনো মেয়ে এবং তার খালাকে যেন কেউ একাত্রে বিয়ে না করে এগুলির কারণ বলেছেন আলমরা এটা যে যদি তাদের একজন পুরুষ হয় ধরে নেওয়া হয় তাহলে হারাম হারাম হয় হয় তার জন্য পরস্পর সেই হিসাবে একসাথে এই দুজনকে বিয়ে করা হারাম হয় যেমন মেয়ে এবং তার ফুফু যদি হয় তো মেয়েকে যদি কোনো ছেলে ধরা হয় তাহলে হয়ে যায় পরস্পর বিয়ে না যায় হয়ে যায় সেই জন্য একসাথে অন্য কেউ বিয়ে করতে পারবে না তার দুজনকে ঠিক অনুরূপভাবে খালা এবং খালা এবং বনজিকে একই হুকুমের কারণে বিয়ে করে হারাম বলা হয়েছে তাহলে দেখা যাচ্ছে ইসলাম কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতির ভিত্তিতে জিনিসগুলো হারাম করেছেন আমরা যদি নিয়ম নীতিগুলি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে দুই ধরনের নিয়ম নীতি আছে এর মধ্যে কিছু আছে স্থায়ীভাবে হারাম আর কিছু আছে অস্থায়ীভাবে হারাম স্থায়ীভাবে হারাম যেগুলো সেগুলো তিন ধরনের স্থায়ীভাবে হারাম সেগুলো তিন ধরনের একটি হচ্ছে বংশীয় কারণে হারাম বংশীয় কারণে হারাম দ্বিতীয়টি হচ্ছে বিয়ে সংক্রান্ত বিয়ে বিয়ের কারণে হারাম বিয়ে সংক্রান্ত কারণে হারাম হয়েছে তৃতীয়টি হচ্ছে দুধ পান করানোর কারণে হারাম হয়েছে এই তিনটি কারণ মূলত স্থায়ী আর কোনটাই স্থায়ী নয় আর কোনটাই স্থায়ী নয় এই তিনটি কারণ হচ্ছে স্থায়ী আপনারা ফলো করছেন আপনাদের দেয়া নোট যেভাবে আমি যেভাবে বলছি ওইটা ঠিক অন্য আঙ্গিকে বলছি কথা ওইটাই তো আপনি ওইভাবে ধরে নেবেন আমারটাই ধরে নেবেন ওইটা পরে মিলিয়ে নেবেন ওটা তো আপনার বাসায় যে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সেই হিসাবে বলছি যে মৌলিকভাবে স্থায়ীভাবে হারাম হওয়ার জন্য তিনটি দিক এক দিক হচ্ছে কি বংশীয় কারণে হারাম একটি হচ্ছে দু একটি হচ্ছে বিয়ের কারণে হারাম একটি হচ্ছে দুধ পান করানোর কারণে হারাম এই তিনটি হচ্ছে মৌলিকভাবে মৌলিকভাবে এগুলি হচ্ছে মৌলিকভাবে হারাম স্থায়ী হারাম এর বাইরে কিছু আছে অস্থায়ীভাবে হারাম অস্থায়ীভাবে হারাম হচ্ছে যা সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে হারাম হয়েছে কিন্তু সেটা কখনো কখনো হারামে হারাম থেকে আবার হালালের পর্যায়ে চলে আসতে পারে চলে আসতে পারে তার মধ্যে বংশীয় কারণে যেগুলো হালা সেগুলো চারটি দিক সেগুলো চারটি একটি হচ্ছে মূল মূল বলতে বুঝাচ্ছি আপনার পিতা মাতা দাদা দাদি উপর নানা নানি উপর দিকে যতটুকু যাবে একটু মূল শাখা মূল এটা মূল একটা হচ্ছে শাখা নিচের দিকে যাবে তো বংশীভাবে হারামের এক চারটি দিক আছে একদিক হচ্ছে মূল মূল দিকগুলি হারাম আমার মনে হয় কিছু বাদ পড়েনি বংশীয় কারণের হারাম যেগুলো সেগুলো বললাম চারছে নীতি বিভক্ত একটি হচ্ছে মূল মূল যতটুকু উপরে যায় আপনার পিতার মাতা উপর দিকে যতটুকু যাবে সবগুলি হারাম শাখা আপনার নিজের শাখা বলতে বোঝাই আপনার কন্যা আপনার কন্যা ঠিক মেয়ে হলে তার ছেলে আপনার কন্যা কন্যার কন্যা কন্যা বা এই জাতীয় যত দিকে যাবে সেগুলো হবে আপনার জন্য হারাম সেগুলো আপনার জন্য হারাম তিন নম্বর হচ্ছে নিকটস্থ মূলের শাখা নিকটস্থ মূলকে পিতা নিকটস্থ মূলের শাখা কে ওরা। ভাইজি বোনজি নিকটস্থ মূল পিতার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের যত শাখা প্রশাখা আছে সবগুলো আপনার জন্য হারাম পিতার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের যত শাখা প্রশাখা আছে সবগুলি আপনার জন্য হারাম অনুরূপভাবে মায়ের ঘরে যারা জন্মগ্রহণ করেছে সেগুলিও আপনার আপন মায়ের ঘরে যারা জন্মগ্রহণ সেগুলি আপনার জন্য হারাম আরেকটি দিক হচ্ছে দূরবর্তী মূলের এক পর্যায় পর্যন্ত সব পর্যায় নয় দূরবর্তী মূল হচ্ছে দূরবর্তী মূল হচ্ছে দাদা নিকটস্থ মূল হলো পিটা পিটার অধীনস্থ যত কিছু আছে সবগুলি আপনার জন্য শাখা প্রশাখা সব হারাম জায়গা নাই যেমন ভাইজি বঞ্জি বঞ্জির ঘরে যত আছে ভাইজির ঘরে যত আছে সব কোনোটাই আপনার জন্য জাহেজ নয় পিটার জন্য সেটা বুঝতে সুবিধা হবে পরবর্তীতে আপনি মিলেতে পারবেন এই জন্য কারণ মনে রাখার চেয়ে এইভাবে মনে রাখলে সুবিধা হবে আমি সেই বলছি দাদার দূরবর্তী মূল যেটা সেগুলো দাদা দাদার ঘরে শুধু এক পর্যায়ে হারাম এক পর্যন্ত শুধু দাদার ঘরে যেগুলো জন্মগ্রহণ করেছে সেগুলি কি অথবা নানার ঘরে ফুফু খালা এরা ফুফু খালা মামা চাচা হ্যাঁ মেয়ের জন্য হলে এরা হারাম এদের কি বিয়ে কিন্তু তাদের সন্তানরা হারাম নয় এই জন্য ফুফা বোন বিয়ে করে মানুষ খালা বোন বিয়ে করে চাচা বোন বিয়ে করে এগুলি হারাম নয় তাহলে আমি মৌলিকভাবে আপনাকে বলছি তিনটা জিনিস যদি আমরা সহজ সংক্ষেপে বলতে চাই এটা বংশীয় কারণে চারটি জিনিস বংশীয় কারণে হারাম একটি হচ্ছে মূল একটি হচ্ছে শাখা একটি হচ্ছে আরটি হচ্ছে পিতা নিকটবর্তী মূলের যাবতীয় শাখা নিকটবর্তী মূলের যাবতীয় শাখা আর দূরবর্তী মূলের শুধু এক শাখা শুধু এক শাখা হারাম অন্যগুলি হারামের ভিতরে পড়ে না এ হচ্ছে বংশের কারণে যেগুলি আপনি যদি হিসাব করেন যাবতীয় হারাম এর ভিতরে পাবেন এর বাইরে পাবে না বিয়ের কারণে কোনগুলি হারাম হারাম বিয়ের কারণের কারণে চারটি শ্রেণী হারাম একটা হচ্ছে মূলের স্ত্রী মূল কি মূলের স্ত্রী বিয়ের কারণে মূলের স্ত্রী আরেকটি হচ্ছে শাখার স্ত্রী শাখা কি আপনার বাবার ঘরের স্ত্রী ওলা ট্যাঙ্ক মা নাকা বাবার স্ত্রী আপনার মা নয় বাবার স্ত্রী আপনার মা নয় যিনি অন্য ঘরের মানে আপনার 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 জন্মদাত্রী মা নয় কিন্তু তিনি আপনার বাবার স্ত্রী তিনি কি আপনার জন্য হারাম দ্বিতীয় হচ্ছে শাখা শাখার স্ত্রী আপনার ছেলের স্ত্রী আপনার ছেলের স্ত্রী আপনার ছেলের স্ত্রী তেমনি ভাবে মেয়ের জন্য মেয়ের স্বামী এ দুইটাই শরীয়তে জায়েজ না হারাম শরীয়তে জায়েজ না হারাম স্থায়ীভাবে এগুলি হারাম তিন নম্বর হচ্ছে স্ত্রীর মূল স্ত্রীর মূল স্ত্রীর মূল কি স্ত্রীর স্ত্রীর মা দাদি মাখা স্ত্রী আপনার মেয়ে না স্ত্রীর শাখা আগের ঘরের কোন মেয়ে আছে আপনার ঘরে প্রতিপালিত হয়েছে বা আপনার কাছে নিয়ে এসেছে সে বিয়ে বসছে আপনার কাছে সেটাও আপনার জন্য হারাম হবে যদি সেই স্ত্রীর সাথে আপনার মিলন হয়ে থাকে তাহলে বুঝাতে পারছি এটা যে বিয়ে জাতীয় যে সমস্ত স্থায়ী হারাম সেগুলিও কয় ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত একটি হচ্ছে আবার বলছি মূলের স্ত্রী তারপর শাখার স্ত্রী স্ত্রীর মূল স্ত্রীর শাখা যে স্ত্রীর সাথে আপনার মিলন হয়েছে সেই স্ত্রীর শাখাও আপনার জন্য হারাম অর্থাৎ সেই স্ত্রীর আগের ঘরের কোনো সন্তান থাকলে সেটাও আপনার জন্য বিয়ে করে হারাম হবে এগুলি আপনি বুঝতে পারলে পরবর্তী আপনার জন্য সহজ হবে জিনিসটা বোঝা এই দুইটা জিনিস আমি কিন্তু সঙ্গে বললাম একটা হচ্ছে দুই কারণে তিন কারণে হারাম বলেছিলাম যে স্থায়ীভাবে হারাম হয় তিন কারণে স্থায়ীভাবে হারাম হয় তার মধ্যে একটি হচ্ছে তিন বা কারণে স্থায়ীভাবে হারাম হয় তার মধ্যে বংশীয়ভাবে এটা আলোচনা করলাম যে চারটি দিক থেকে আরেকটি হচ্ছে বিয়েজনিত কারণে তাও চারটি দিক থেকে সেটাও আমরা বুঝতে পারলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিয়ে চার বিয়ের এই চারটি 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 আটটি সাইড আমরা যদি আলোচনা করি সমস্ত স্থায়ী হারামগুলো এর ভিতরে পড়বে স্থায়ী হারাম যেগুলি আছে এগুলি মাথায় রাখলে আর অনেক কিছু মুখস্থ করতে হবে না আর বাকি রয়েছে একটি সেটা হচ্ছে দুধ ফান করানোর কারণে যা হারাম স্থায়ী হারাম হয় দুধ পান করানোর কারণে একই জিনিস দুধ পান করানোর কারণে সেটা আপনার ছেলে হয়ে গেছে কারণ আপনারা ভালো করে জানেন দুধ পান করানোর কারণে এই সন্তান আপনার সন্তানে পরিণত হয়েছে ঠিক যেমনি ভাবে আপনার সন্তানের যে হুকুম এই সন্তানে একই হুকুম থাকবে কোনো পরিবর্তিত হবে না সমান সমান সেই হিসাবে দুধ পান জনিত কারণে দুধ পান জনিত কারণে আপনাদের একই অবস্থান থাকবে যেমনি ভাবে নিজের সন্তানের একই অবস্থান থাকে সুতরাং ওখানেও চারটি দুধ পান জনিত কারণে বংশীয়ভাবে চার চার গ্রুপ হারাম তেমনি ভাবে বিয়ের সাথে যেগুলো হারাম অস্থায়ীভাবে যেগুলো হারাম সেগুলি আমি আলোচনা করব তার আগে দুধ হারাম কখন হবে সেটা জানা দরকার আমাদের দেশের সাধারণত মেয়েরা এদিক সেদিক যায় বাচ্চাটা রেখে যায় কারো কাছে বাচ্চা খুব কান্নাকাটি করছে দেখে একটু দুধ খাওয়ায় অথবা দুধ মুখে দেয় সে চুষলো আসলো কি আসলো না সেটা হলো সেটার বিষয় আছে যে কোনটা কখন হারাম হবে আলের মতে একটু টানলে হারাম হবে চতটুকুই একবার খেলে হারাম হবে মূলত সহি সহি হাদিস হাদিস মোতাবেক মোতাবেক বোঝা যায় যে সেটা হচ্ছে রাদা রাধাড়াতিন হতে হবে পাঁচ বার খেতে হবে পাঁচবার পাঁচবার খেলে প্রতিবার কতটুকু খাবে একটা কোনো কোনো বর্ণায় দেখা যায় যে পূর্ণ বাচ্চা নিজের নিজের ইচ্ছা ছেড়ে দিয়েছে বাচ্চা নিজে ইচ্ছা ছেড়ে দিয়েছে এরকম পাঁচবার খেলে সেটা শুধুমাত্র দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে এমনি শুধু একবার মুখে দিয়েছে সেটাই দুধ সন্তান হবে না বা একবার একটু খেলো এটাই নয় পাঁচবার এরকম পাঁচবার খেতে হবে এটা হচ্ছে সহিকর বিশুদ্ধ মতে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য যে পাঁচবার এরকম খেলে যে বাচ্চায় নিজে নিজে দুধ মুখে নিয়েছে তারপর নিজে দুধ খাওয়া কমপ্লিট করে ছেড়ে দিয়েছে সেই এরকম পাঁচবার খেলে সেটা যে সন্তান বলে বুঝতে হবে আর যদি আরেকটা জিনিস জরুরি সেটা হচ্ছে বয়স হতে হবে সেটা বয়স হতে হবে সেটা দুই বছরের ভিতরে দুই বছরের পরে যদি কোনো সন্তানকে দুধ খাওয়ানো হয় তাহলে সেটা হারাম বলে বিবেচিত হবে না সেটা দুধ নিজের সন্তান বলে বিবেচিত হবে না দুই বছরের ভিতরে হতে হবে আরেকটি শর্ত হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে যে সেটা মহিলার দুধ হতে হবে অর্থাৎ গরুর দুধ বলে বিবেচনা করা যাবে না যে গরুর দুধ এক গরুর দুধ খেয়েছে আমার কাছে একদিন আসতে বলে এক গরুর দুধ দুজনকে খাওয়ানো যাবে না বলে বললো আমি বললাম যে এটা কোথায় করে এটা দাঁত হবে বলে না এটা হয় না বরং মানুষের দুধ হতে হবে অন্য কিছু নয় সুতরাং এই শর্তগুলি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি জিনিস হচ্ছে যে দুধ দুধের ব্যাপারে দুধ মা বা দুধ বাপ হওয়ার ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এদের যেমনি ভাবে তারা নিজেরা এই পরিবারে ঢুকে গেছে একটা পরিবারে দুধ খাওয়ার কারণে একটা পরিবারে একটা বাচ্চা ঢুকে যাচ্ছে তেমনিভাবে তাদের হারামে পরিধি কিন্তু বেড়ে যাচ্ছে কারণ আপনার এক পরিবারে দুধ খেলে সে এই গ্রুপ হারাম হতো কিন্তু অন্য পরিবারে ঢোকার কারণ ওই পরিবারে শাখা প্রশাখা সবগুলি তার জন্য হারাম হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ওর ভাই যে দুধ খায় না সে কিন্তু এর ভিতরে ঢুকবে না যে এই পরিবারে দুধ খায় না সে এই হুকুমের হুকুমের আওতায় আসবে না এটা আমাদের খেয়াল রাখা দরকার এটা আমাদের খেয়াল রাখা দরকার জি তো আমরা সংক্ষেপে দুধ ভাই বোনের মাশালা জেনে নিলাম আমাদের এর বাইরে কিছু হারাম আছে যেগুলি জানা দরকার সেগুলি হচ্ছে মোয়াক্কাত বলা হয় মানে সাময়িকভাবে হারাম সাময়িকভাবে হারাম আবার ইমামরা সমস্ত যেভাবে একমত সেগুলো কিছু সাময়িক হারাম আছে আর যেগুলিতে কিছু মত আছে সেগুলো আমরা উল্লেখ করব। মৌলিকভাবে সেগুলো হচ্ছে এগারো শ্রেণী এগারোটা শ্রেণী আছে সেখানে প্রথম হচ্ছে সংখ্যার কারণে হারাম সংখ্যার কারণে হারাম আপনার চারজন স্ত্রী আছে এখন পঞ্চম নম্বর হারাম হয়েছে কিন্তু এটা আসলে হারাম না স্থায়ী হারাম নয় যদি একজন তালাক হয়ে যায় অথবা একজনের মরে যায় অথবা যদি একজন চলে যায় হাল তার নির্দেশ হয়ে যায় তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই জাতীয় মাফকুদ হলো তারপর আপনার জন্য বিয়ে করা যায় হবে আরেকটি তাহলে এটা অস্থায়ীভাবে হারাম অস্থায়ীভাবে হারামের জন্য একটি হচ্ছে প্রথম হচ্ছে সংখ্যার দিক থেকে সংখ্যার কারণে যেটা হারাম হয় সেটা হচ্ছে চার অধিক হলে কোনো কোনো মুসলিমের পক্ষে চারের অধিক বিয়ে করতে পারে না সেটা হারাম দ্বিতীয় হচ্ছে একত্রীকরণের কারণে হারাম একত্রীকরণের কারণে হারাম একসাথ করার কারণে হারাম না হারাম নয় যেমন দুই বোন বোন এবং ভাইজি ফুফু এবং খালা বোনজি এবং খালা আমরা বলেছি আগেই ভাইজি ফুফু বনজি খালা এরকম দুইটা একসাথ করলে হারাম হবে কিন্তু তারা ভিন্ন ভিন্নভাবে যে কেউ এদের দুইজনকে বিয়ে করতে পারে এমনকি একজনকে বিয়ে করে পর তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করা সরিয়ে যায় কিন্তু একসাথ করা যাবে না একসাথ করা যাবে না এটাকে বলা হয় একত্রীকরণের একত্রীকরণ করার কারণে হারাম একটি সংখ্যার কারণে হারাম হচ্ছে আরেকটি একত্রীকরণ করার কারণে হারাম হচ্ছে দ্বিতীয় হচ্ছে দাসত্ব প্রথা এখন নাই তারপর শরীয়তের বিধান সেটা বলবো দাসী দাস এবং মনিব যদি মহিলা হয় দাস এবং মনিবের মধ্যে মহিলা মনিবের মধ্যে বিয়ে হতে পারে না সেটাও শরীয়তে হারাম করেছেন সেটাও শরীয়তে হারাম করেছেন যদি বিয়ে করতেই হয় অস্থায়ী সেটা হচ্ছে এটা অস্থায়ী কেন ইচ্ছা করলে সে একে একে আজাদ করে দিতে পারে স্বাধীন করে দিতে পারে স্বাধীন করার পরে তার সাথে বিয়ে হতে পারে স্বাধীন করে তার সাথে বিয়ে হতে পারে এর আগে কখনো সেটা হয় না মনে রাখবেন এই দাস বলতে কর্মচারী কর্মকর্তা বোঝানো হয়নি এরা হচ্ছে যুদ্ধ লব্ধ কৃত দাস যখন প্রথা ছিল পৃথিবী ব্যাপী ছিল তখনকার বিধান এটা এখন কোন কোন দেশে আছে যেমন মরিতানিয়া বা বিভিন্ন দেশে আছে কিন্তু আমাদের দেশে নাই এবং আলহামদুলিল্লাহ কোনোদিন আমাদের দেশে খুব একটা ছিল না প্রচলন এটা একটা ভালো দিক জি চার কুফুরির কারণে হারাম স্থায়ীভাবে কুফুরির কারণে হালাম হলেও যেমন কোনো মুসলিমের সাথে কোনো হিন্দুর বিয়ে জায়েজ নেই কোনো মুসলিমের সাথে কোনো হিন্দুর বিয়ে জায়েজ নেই কিন্তু সেই হিন্দু যদি ইসলাম গ্রহণ করে তখন সেটা জায়েজ হবে তাহলে বোঝা গেল এটা সাময়িক হারাম সাময়িক হারাম দিনের কারণে হারাম দিনের কারণে হারাম কুফুরির কারণে হারাম কিন্তু ইহুদিন আসারা যারা আহলে কিতাব তাদের সাথে বিয়ে জায়েজ আছে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না কিন্তু তাদের মেয়ে বিয়ে করা যাবে তাদের মেয়ে বিয়ে করা যাবে

বর্তমান যুগে অধিকাংশ ইহুদিন আসারা মেয়েরা পবিত্র কিনা আমরা জানি না সিদ্ধান্ত তারা পবিত্রতা রক্ষা করে চলে সুতরাং তাদেরকে বিয়ে করার ব্যাপারে শরীয়ত অবশ্যই দিয়েছে সেটাও আমাদের দেখার আছে দেশের মানুষ কখনো কখনো আমেরিকা ইউরোপ যায় সেখানে তারা বিয়ে করে কি জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য নাগরিকত্ব সেই বিয়ে যদি তারা ব্যক্তিগত স্বার্থে করেও তাদের সাথে মেলামেশা বিয়েটা গ্রহণযোগ্য হবে না কারণ তো উদ্দেশ্যগুলো সেটা আলোচনা আসবে হয়তো যে কোন না কোটা ফোনটা বিয়ে করা যায় না হয়তো এক আসবে আলোচনা যে বিয়ে শুদ্ধ নয় সুতরাং এই যে কিছু বিয়েগুলো শরীয়ত অনুমোদন করে না যেটাতে অপবিত্রা নারীর সাথে বিয়ে করা সুদের বিশেষ করে অমুসলিম আহলে কিতাবদের অপবিত্র নারী কথাটা শরীয়ত স্পেশাল উল্লেখ করেছে বলেছে স্পেশালি উল্লেখ করেছে বলেছে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা ওতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা ওতুল কিতাবা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে পবিত্র নারীদেরকে শুধু বিয়ে করা যাবে অপবিত্র নারী যা তাদেরকে বিয়ে করা যাবে না আমাদের অনেকেই সতী সাদী বলি সতী আমাদের খুব প্রচলিত কারণ মহাদেবের স্ত্রী সতী আর মহাদেব তো জানেন শিবের স্ত্রী সেজন্য ওইটা পর না বলে পবিত্র বললাম পঞ্চম যে কারণে অস্থায়ীভাবে হারাম সেটা হচ্ছে বিবাহিক সম্পর্ক অন্যের স্ত্রী অন্যের স্ত্রী আপনার জন্য বিয়ে করা হারাম অন্যের স্ত্রী আপনার জন্য বিয়ে করা হারাম ওই পর্যন্ত যে পর্যন্ত অন্য সেটাকে তার স্ত্রীর বজায় রাখে সে তালাক দিল অথবা সে মারা গেল তারপরে আপনি তাকে বিয়ে করতে পারবেন সেটাও সাময়িক সেটাও সাময়িক ষষ্ঠ যে যাকে আপনি বিয়ে করতে পারেন না সেটা হচ্ছে তিন তালাক প্রাপ্তাকে যে বিয়ে করতে পারে না তিন তালাক প্রাপ্তা যে মহিলা তাকে আগের স্বামী আবার বিয়ে করতে পারে না যতক্ষণ পর্যন্ত হাতটা তাঙ্কে হা জাহুজান গায়রা বলে দিয়েছে সেটা অন্যখানে স্বতঃস্ফূর্ত বিয়ে হবে এবং স্বতঃস্ফূর্ত হবে সেখানে তালাক হবে অথবা স্বামী মারা যাবে তারপর ইচ্ছা করলে এই প্রথম প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে সেটা আলাদা হুকুম কোনো হিল্লা কোনো হিয়াল হিল্লা নয় কোনো রকমের চল চাতুরি নয় বরং এটা শরীয়ত মোতাবেক মেনে আসতে যদি হয়ে যায় তখন শুধুমাত্র সেখানে বিয়ে হতে পারে নতবা তিন তালাক দিয়ে দেওয়ার পরে এই স্ত্রীকে দ্বিতীয়বার এই স্বামী বিয়ে করতে পারবে না এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের দেশে তালাকের কিছু সিস্টেমে ভুল আছে প্রত্যেকটি প্রত্যেকটি আমাদের যুবক যারা এখানে আছে সবাই জানা উচিত আর প্রতি মায়েদেরও জানা উচিত এটা বা কোন যারা আছেন এখানে উপস্থিত সবাই জানা উচিত তালাকের সিস্টেম ভুল এটা তালাক কখনো তিন তালাক একসাথে দেয়া ঠিক নয় এটা তালা বেদা বলেন এই করেছেন এমনকি বলতেন তার ছেলেকে সবসময় বর্ষনা করতেন যে যখন বলা হলো যে ওমর আপনার ছেলের ব্যাপারে চিন্তা করুন খেলাফতের ব্যাপারে তিনি বললেন যে আবদুল্লাহ আবদুল্লাহ ওমর কথা বলছো তো সে তো স্ত্রীকে তালাক দিতেও জানে না তাকে কিভাবে আমি খেলাফতের চিন্তা করতে পারি সবসময় এই কথা তাকে খোঁটা দিতেন কেন তিন তালাক একসাথে দিয়েছিল এই জন্য এই জন্য তিন তালাক একসাথে দিলে সব সমস্যা সমস্যা হয়ে যায় কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে হয় যে ছেড়েই দিতে হয় তার জন্য উচিত হচ্ছে একটা কাজ এক তালাকে বায়ান দেয়া যে আমি আর আনবো না ঠিক আছে বায়ান দিলে সুবিধা হচ্ছে ইজ্জত চলে গেলে সে অন্যখানে বিয়ে বসতে পারে আর যদি কোনোদিন তার মনে আবার সমস্যা জাগে সে ইচ্ছা তাকে আর ফিরিয়ে আনতে পারে হয়তো তার মনে থাকে মনে হয় একসময় তাকে আর কোনোদিন আনবো না কিন্তু পরবর্তীতে ঠিকই তার পিছে দৌড়ায় এবং আমাদের কাছে ফতোয়া চাওয়া হয় কখনো ইসলামিক টিভিতে কখনো দিগন্ত টিভিতে মঞ্জুরকে ডিস্টার্ব করা হয় যে আমি এখন কি করব হুম আমার এই হয়েছে বাচ্চা আছে কি করব এখন কিন্তু যদি আগে সে সুযোগটা রাখতো যদি তালাকের ব্যাপারে নিয়ম নীতি মেনে চলতো তাহলে তার এই সমস্যাটা হতো না তেমনি তেমনিভাবে আরেকটি ভুল করে আমাদের যুব সমস্যাটা হচ্ছে বিয়ের কাবিনে মেয়েকে পরিপূর্ণভাবে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয় তালাকে তাফুজ যেটা এটাও একটা ভুল এই জিনিসটা আপনি দিবেন আপনার ক্ষমতা অর্পণ করার অর্থে হচ্ছে অন্যায় করে করতে পারলে মেয়েরা যে কোনো সময় আপনার থেকে চলে যাওয়ার ফলে সহযোগিতা পায় এই সহযোগিতা আপনি দিবেন কেন এটা কোর্টে যাওয়া পর্যন্ত যেন না হয় সে তত্ত্ব পর্যন্ত আপনার হাতে রাখা উচিত কারণ ফিতনা যোগ এটা যে কোনো সময় মানুষের ভিতরে খারাপ কিছু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কোনো মেয়ে সুন্দর ছেলে দেখলো আপনাকে পছন্দ হলো না কোনো ছেলে কোনো সুন্দর মেয়ে দেখলো আপনাকে পছন্দ হলো না আর তাকে পছন্দ হচ্ছে না আপনার আর এই যে তিয় সমস্যা লাগতেই পারে কিন্তু ওই মেয়ে যে তাকে বিয়ে করবে এটার তো কোনো গ্যারান্টি নেই বা ওই ছেলে যে ওই মেয়েকে গিয়ে এটার কোনো গ্যারান্টি নেই পরবর্তীতে খুশি থাকে যে আমার আগেরটাই ভালো ছিল সুতরাং আমাদের উচিত এই জাতীয় ব্যাপারে সাবধানতার সাথে পা বাড়ানো কখনো তাফুইদ পুরোপুরি স্ত্রীর হাতে দিতে নেই তেমনি ভাবে কোনো স্বামীও পুরোপুরি একসাথে তিন তালাক দেওয়া উচিত নয় তার জন্য শরীয়ত আর তলাক ও মারাতান বলে আলাদা আলাদা করে দিয়েছেন যে আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে আমি সেদিকে যাব না মোট কথা আমি এটাই বলছি তালাক প্রাপ্তা তিন তালাক প্রাপ্তাকে আগের স্বামী আবার বিয়ে করার ক্ষমতা রাখে না এটা হচ্ছে সাময়িক সাময়িক কেন আবার ইচ্ছা করলে বলেছি যদি স্বামী মারা যায় পরের স্বামী মারা যায় অথবা পরের স্বামী কোনো কারণে তালাক দিয়ে দেয় ইচ্ছা করে তখন আগের স্বামী বিয়ে করতে পারে হিলা হিসাবে নয় বা কোনো চল করে নয় এই ছয়টি হচ্ছে ছয়টির ব্যাপারে কোনো একতলাপ নাই যে এরা কখনো আবার এরা সাময়িকভাবে নিষিদ্ধ সাময়িকভাবে নিষিদ্ধ এদেরকে যে কারণ নিষিদ্ধ কারণ দূরীভূত না হওয়া পর্যন্ত তাদের সাথে বিয়ে করা যায় নয় শরীয়তে আট নম্বর হচ্ছে লেহান আট নম্বর সাত নম্বর সাত নম্বর হচ্ছে অপরের ইদ্যতে থাকা অবস্থায় বিয়ে কারো ইদ্যতে আছে ইদ্যত বুঝেন আমরা বুঝি সবাই ইদ্যত হচ্ছে তালাক দিয়েছে তালাক তালাকের পরে শরীর দৃষ্টিতে প্রত্যেকটি নারীকে কিছু সময় অবস্থান করতে হয় যে নারীর পেটে বাচ্চা আছে সে বাচ্চা খালা সহ পর্যন্ত যেহেতু অন্যের সম্পর্ক তার সাথে জড়িত সে সময় পর্যন্ত সে স্ত্রী হিসেবে বিবেচিত হবে সুতরাং তার খোরপুষ দিতে হবে তার খোরপুষ স্বামীকে বহন করতে হবে সেই হিসাবে সেই হিসাবে সে এখনো আগের আগের স্বামীর সাথে তার সম্পর্ক জড়িত রয়েছে সে এখন আর সে অন্যের কারো স্ত্রী হতে পারবে না কিন্তু পার হয়ে গেলে সময় পার হয়ে গেলে তখন আবার অন্যের কাছে বিয়ে বসতে পারবে এখানে দুটি মত রয়েছে একটি হচ্ছে যে সে বিয়ে বসতে পারবে তবে তার এটা নেকায় ফাঁসেদ হবে পরবর্তীতে তা এটা শুদ্ধ হবে কথা একই হলো সেটা হলো বিয়েটা এখন শুদ্ধ নয় মূলত মূলটা বলতো শুদ্ধ নয় বিশুদ্ধ মত হচ্ছে যে এই ইদ্যতে থাকা অবস্থায় কোনো নারীর সাথে বিয়ে করা কোনো পুরুষের চোখকে জায়েজ নয় অন্য কোনো পুরুষের জন্য জায়েজ নয় কারণ সে ইচ্ছা করলে আগের স্বামী সেটা তাকে ফিরিয়ে নিতে পারে আগের স্বামী তাকে ফিরিয়ে নিতে পারে অষ্টম প্রকার হচ্ছে লেয়ান লেয়ান কি হচ্ছে স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে বেবিচারের সন্দেহ করে তখন একটি বিরাট ভূমিকা দিয়েছে দিয়েছে যে যদি তারা পরস্পর শপথ করে বলে স্ত্রী যদি মেনে না নেয় যে আমি এই কাজ করিনি স্বামী বলে তুমি করেছ অন্যায় করেছ তো পরস্পর শপথ করবে চারবার স্ত্রী শপথ করবে যেমনি পুরুষও চারবার শপথ করবে শপথ করে একে অপর প্রতি করবে আর মেয়ে নিজের উপরে গজব ডেলে নিবে এটার পরে তাদের মধ্যে যে বিচ্ছেদ হবে এরপর একটা বিচ্ছেদ করে দিবে শরীর মোতাবেক সেই বিচ্ছেদের পরে এদের মধ্যে আর কোনদিন বিয়ে হতে পারবে না এটাও মহাকাত এই জন্য যদি স্বামী কোনোদিন বা স্ত্রী বলে আমি ভুল করেছিলাম যাইয়া যদি কাজের দরবার এটা বলে কোনো কোনো বা অনেক ইমামের নিকটেই তাদের তখন একজনকে এই অন্যায় ইয়ার কারণে হাদ্দে কাজফ তার উপর আসবে অর্থাৎ সে অন্যায় একজনের উপরে দোষ দিয়েছে ভুল মিথ্যা দোষ দোষারোপের কারণে তার উপরে কি হবে হদ্দে কদফ আসবে বা আরেকজন মিথ্যা তহমতের কারণে তার উপরে আশি বেতারাঘাত দেওয়া হবে কিন্তু তার ইচ্ছা করলে সে আবার ওই মেয়েকে বিয়ে করতে পারবে বেবিচারের কারণে জিনার কারণে বিয়ে হারাম হয় মোয়াক্কাতান কেন বলা হয়েছে জিনার কারণে জিনার কারণে বিয়ে হারাম কি বুঝছেন সেটা হচ্ছে বহু রকমের আছে যেটা জিনার এক জিনার কারণে যেটা মেয়ে হয়ে গেছে আপনার সেটা হারাম এটা মোয়াব্বাদ এটা আগে চলে গেছে আলোচনায় একটা হচ্ছে যদি কেউ কোনো নারীর সাথে বেবিচার করে যেমন বর্তমান সমাজে প্রেম নামে যেটা চালু হয়েছে বেশিরভাগই বিয়ের আগে অনেকের সাথে সম্পর্ক হয়ে যায় সন্তান হয়ে যায় বউ ভয় থাকলে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলে এই জাতীয় জিনিসগুলো মূলত শরীয়ত অনুমোদন করে না এই বিয়েগুলোতে সমস্যা যতক্ষণ পর্যন্ত পবিত্রা না হবে তার রেহেম পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তার জন্য এই বিয়ে করাটা হারাম এটা হচ্ছে বিশুদ্ধ মত একতলাফ আছে ভিন্ন মত আছে বিশুদ্ধ মত হচ্ছে এই আগ তার বিয়ে পূর্ববর্তী সম্পর্কের কারণে যদি তার কারো পেটে বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা খালাস না পর্যন্ত অথবা জিনার কারণে তিন মাস পার না হওয়া পর্যন্ত সন্তান আছে কি নাই সেটা পবিত্রতা বোঝা না যাওয়া পর্যন্ত তার সাথে বিয়ে দেওয়া হারাম তার সাথে বিয়ে তাকে তার সাথে এই মেয়ের বিয়ে হারাম জায়েজ নেই কারণ হারাম এবং হালালকে একসাথে মিশানো যাবে না বিয়ের পরের জীবন হবে হালাল বিয়ের আগের জীবন হচ্ছে হারাম সুতরাং হালাল এবং হারামের পানি একসাথে হবে না একসাথে তারা চলতে পারে না 10 নম্বর যে কারণে হারাম সেটা হচ্ছে এহরাম এহরামের কারণে বিয়ে সাদি হারাম হয় এহরাম করলে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল মহরমুল্লাহ মহরম ওলা ইয়ুব বিয়ে করবে না বিয়ের খত দিবে না। বিয়ের খত দিবে না বিয়ের মানে করা। ইজাব কি বিয়ের জন্য পাঠাবে পাঠাবে না না। মহরমের এই কাজ থেকে দূরে থাকার জন্য সে নির্দেশনা দিয়েছে সুতরাং কোন মহরাম মাহরাম মাহরাম মহরেম যিনি অহরাম করেছেন হজের জন্য এহারাম করেছেন হজের জন্য এহরাম করেছেন তিনি বিয়ের সাথী ব্যাপারে তিনি হস্তক্ষেপ করবেন না বিয়ে করবেন না এবং বিশুদ্ধ মতে তার বিয়েটা শুদ্ধ নয় বিশুদ্ধ মত হচ্ছে এটা তার বিয়ে এরকম বিয়ে হলে সে বিয়ে যায় আবার সেটা হারাম সেটা হারাম হবে নম্বর যে কারণে নম্বর যে কারণে বিয়েটা অশুদ্ধ বা বিয়ে হারাম তাকে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু সজ্জায় রাগ বউর উপর রাগ করে আপনি একসাথে তিনটা বিয়ে করলেন উদ্দেশ্যখানা কি উদ্দেশ্যখানা কি মানে আপনার বউকে তালাক দিতে পারছে না হয়তো কোনো কারণে এখন তিনটা বিয়ে করলে বউয়ের ভাগে বসাবে সবাইকে কারণ ভাগ হলো মহিলা কিন্তু একটাই পাবে 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 এক অংশই বেশি অংশ না সে তাকে থেকে মিরাজ মাহরুম করার জন্য বা মিরাজ কমিয়ে দেওয়ার জন্য আপনার উদ্দেশ্যমূলকে বিয়ে শরীয়ত গ্রহণ করে না কারণ মৃত্যুর মুখে যেটা হয় এই যে মৃত্যুর সময়ে আমি তিনজন কি বিয়ে করলাম একসাথে ওই জন্য বই বিয়ে শরীয়ত অনুমোদন করে না মৌলিক ভাবে আলোচনা শেষ আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে কিছু শরীর দৃষ্টিতে কিছু জিনিস আছে স্থায়ীভাবে হারাম আর কিছু আছে অস্থায়ীভাবে হারাম স্থায়ীভাবে হারাম বলেছি যে চার তিন দিক থেকে হয় এবং প্রতিটা আবার আলোচনা করেছি প্রত্যেকটা চার দিক চারটার স্তর আছে প্রত্যেকটা অস্থায়ীভাবে হারামগুলো এগারোটা জিনিস মোট এগারোটা জিনিস এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি আমার বিশ্বাস মহারামাজ সম্পর্কে আমরা ভালো ধারণা থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিদ দান করুন সোহান আসাদুল্লাহ আস্তাফরুকা তুমি